কপ্টার বিভ্রাটের পর শনিবার ফের দক্ষিণ মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শানওয়াজ আলী রায়হানের সমর্থনে মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে জনসভা করলেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব। মঞ্চে তিনি বলেন, রাজনীতির জন্য দেশভাগ করবেন না, অনেক কষ্ট করে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কাজের নিরিখে ভোট দিন, কোন দলকে ভোট দেবেন তা বলবো না, পশ্চিমবঙ্গে আমাদের সরকার কি করেছে আর কেন্দ্রে থাকা সরকার কি কাজ করছে বিচার বিবেচনা করবেন। আমাদের সরকার 2013 পর থেকে অনেকগুলো সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছে, SNSU চাইল্ড কেয়ার বানিয়েছে, এবং সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে একটা গরিব মানুষ যদি বেশি বড় অসুখ হয়ে যায় তারা প্রাইভেট হসপিটালে যেতে পারতো না, কারণ তাদের কাছে পয়সা নেই, তারা সরকারি হসপিটালে যেত যখন ডেট পাবে, কারণ অনেক লাইন লাগে, সেই ডেট পাওয়া অবধি তাদেরকে বসে রাখতে হতো। কিন্তু আমাদের সরকার স্বাস্থ্য সাথীর মতন কার্ড নিয়ে এসছে, স্বাস্থ্য সাথীর মতন প্রকল্প নিয়ে এসছে, গরিব মানুষও প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারে, তারা লাইনে না দাঁড়িয়ে থাকলেও তাদের চিকিৎসা হবে প্রাইভেট হসপিটালে, এইটা অন্য কোথাও নেই। তাহলে ভোটটা আপনারা কাকে দেবেন? যে আপনাদের আপনাদেরকে নিয়ে থাকে, আপনাদেরকে নিয়ে ভাবে, তাকে তো ভোট দেওয়া উচিত। সমস্ত পলিটিক্যাল পার্টিদেরকে বলবো আমাদেরকে ভাগ করবে না, প্রথম পরিচয় হচ্ছে আমরা ভারতীয়, তারপরে আমরা সবাই। 7ই মে আমাদের এখানে নির্বাচন, যদি আপনাদের মনে হয় কি আমাদের দল সত্যি বাংলার মানুষকে নিয়ে ভেবেছে, দক্ষিণ বাংলার মানুষকে নিয়ে ভেবেছে, এটা পরিষ্কার আপনাদের চোখের সামনে কে 7 তারিখে 3 নম্বর বাটন দেবে, কাকে ভোটটা দিতে হবে।